আমি একজন বেনামাজি ব্যক্তিকে চিনি, তাকে কি সালাম দিতে পারবো? আমার জন্য দোয়া করবেন, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনি ভালো করুন। বেনামাজিকে সালাম দিতে পারবেন কি না, বেনামাজি আপনার কাছে মুসলিম কি না, আপনি কোন ওলামায়ে কেরামদের অনুসরণ করেন, বেনামাজি মুসলিম থাকে ফাসেক? যদি ফাসেক মনে করেন, ইমাম আবু হানিফা শাফি মালিক এই তিনজনের কাছে বেনামাজি ফাসেক কিন্তু বড় কাফের নয়, তাহলে ফাসেককে সালাম দেওয়া যাবে, কিন্তু ইমাম আহমদ রাহমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম, তারপরে সৌদি আরব সমস্ত ওলামায়ে কেরাম, ইমাম কেরাম ইবনে বাজ, ইবনে উসাইমিন, তারা বলছে বেনামাজি বড় কাফের। সুতরাং আপনি যদি এই তাহকি গবেষণায় বিশ্বাসী হন, যেমন আমরা এই গবেষণায় বিশ্বাসী, আইডি সাহাবায়ে কেরামদের ইজমা যে বেনামাজি মুসলিম থাকে না, যে একেবারে সলাৎ পড়ে না, পাঁচ অক্ত সলাৎ পড়ে না, সে কাফের, তো কাফের হয়ে গেলে কাফেরকে সালাম দেওয়া জায়েজ নয়। এটি হচ্ছে আসল আর এটি হচ্ছে শক্তিশালী, কিন্তু ব্যতিক্রম কখনো কখনো আছে। সেটা হচ্ছে আপনার যদি প্রতিবেশী হয়, রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে, সালাম না দিন তো আরও শত্রুতা বেড়ে যাবে। শত্রুতা বাড়লে আপনার ক্ষতি করবে, আপনার পরিবারের ক্ষতি করবে, বরং আপনি একজন ধার্মিক দাড়িওয়ালা দিনদার মানুষ, আপনার কারণে সমস্ত দিনদার লোকদের সে বিদ্বেষী হয়ে যাবে, সে আরও বেশি শয়তানের শিকার হয়ে যাবে, শয়তান তাকে আরও শিকার করে নেবে। এটা বাস্তব সত্য। এইরকমই যদি সে আপনার বস হয়, অনেকে কর্মক্ষেত্রে কাজ করছেন, আপনার বস বেনামাজি, যদি আপনি তাকে সালাম না দেন তো আপনার দানাই উঠিয়ে দেবে, সেখান থেকে রুজি উঠিয়ে দেবে। এটা আরব দেশে পরীক্ষিত। তো যার ফলে এইরকম যদিও বড় বড় কুফরিতে লিপ্ত রয়েছে, তারপরেও তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দেবেন, এবং আমি তাদেরকে সালাম প্রয়োজন যদি প্রতিবেশী হইলে, আর এরকম যদি হয় যে এমন ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি যার সাথে রাত দিন দেখা সাক্ষাৎ, সালাম না দিলে তো একটা খারাপ দেখায় খুবই, সালাম দেন আর নিয়ত করেন হেদায়েতের। এটা আমি নিজে থেকে বুঝছি, আল্লাহ তুমি একে হেদায়ত, এর শান্তি হচ্ছে হেদায়ত, আল্লাহ তুমি একে হেদায়ত করো, আর হেদায়ত না হলে এই শান্তিতে তার আখেরাতে শান্তি কোনোদিন হবে না। তার জন্য হাজার হাজার সালাম যদি বলি আমি, আসসালামু আলাইকুম আলফ মাররা, মিয়াত আলফ মাররা, লক্ষ লক্ষ বার যদি সালাম বলি, আর যদি বেনামাজি হয়ে কুফুরের অবস্থায় মারা যায়, তাহলে কখনও তার শান্তি হবে না, তার আত্মার শান্তি হবে না। সুতরাং সমস্ত মুসলিমদেরকে বলবো যে নামাজি হন, বেনামাজি কখনও শান্তি পাবে না, বেনামাজি জান্নাত পাবে এর কোনো দলিল নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক। বেনামাজি মুসলিম এ কথার দলিল নেই, বরং সাহাবায়ে কেরাম এজমাজি বেনামাজি মুসলিম থাকে না, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কিন্তু তাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তাদের হেদায়তের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম মানে আল্লাহ তোমাকে শান্তি দান করুক তোমার হেদায়তের মাধ্যমে সালাম দেবেন।